হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি পারভেজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি প্রকৃত প্রত্যয় নিয়ে আলোচনার জন্য। আমরা অলরেডি তিনটি ভিডিওতে প্রকৃত প্রত্যয় সম্পর্কে বেশ কিছু আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব প্রকৃতি ও প্রত্যয়ের গুরুত্বপূর্ণ ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি প্লাস প্রত্যয় মনে রাখার কৌশল নিয়ে। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং যেগুলো আপনাদের জন্য অতি জরুরি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে কোনো শব্দ থেকে ক্রিয়ামূল সহজে নির্ণয় করব, কিভাবে আমরা সহজেই ক্রিয়ামূল নির্ণয় করব এবং সেই সাথে প্রত্যয়গুলো কীভাবে মনে রাখবো। অর্থাৎ আমরা তো জানি যে প্রকৃতি প্রত্যয়ের একটি অংশ হচ্ছে প্রকৃতি, আরেকটি হচ্ছে প্রত্যয়। প্রকৃতি আর হচ্ছে প্রত্যয়। সো আমরা যদি কোনো শব্দ দেখে সহজে নির্ণয় করতে পারি যে এই শব্দের প্রকৃতি হবে এইটা, আর সে শব্দের শেষ অংশ দেখে যদি মনে করতে পারি, মানে সহজে বুঝে যেতে পারি যে এই শব্দের প্রত্যয় হবে এই অংশটা, অর্থাৎ কোনটা প্রত্যয় হবে আর কোনটা প্রকৃতি হবে সেটা যদি শব্দ দেখেই আমরা নির্ণয় করতে পারি, তাহলে তো আমাদের খুব সহজে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয়ে যাবে। সো আশা করছি আপনারা ভিডিওর প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনারা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারছেন। সো আসুন আমরা এখন আলোচনায় আসি। আমাদের আজকের এক নম্বর নিয়ম হচ্ছে, অর্থাৎ ক্রিয়ামূল ও প্রত্যয় মনে রাখার কৌশলের এক নম্বর রুলস হচ্ছে যদি দেখেন দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃষ্টান্ত, অর্থাৎ কোনো কিছু দেখা বোঝাবে এমন যদি বিষয়টি হয়, অর্থাৎ দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টব্য, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমাদের ক্রিয়ামূলটি হবে দৃশ্য। তাহলে আপনি যদি পরীক্ষার হলে দেখেন যে লেখা আছে যে দর্শক, শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি, এখন আপনি তো বুঝতে পারছেন যে যখন দর্শক আছে তখন আমার ক্রিয়ামূল হচ্ছে দৃশ্য। তাহলে আপনার যে চারটি অপশন আছে তার চারটি অপশন থেকে আপনি অর্ধেক কিন্তু আগেই বাছাই করে নিতে পারলেন। এখন কথা হচ্ছে যে দর্শক, এখন আমাদের প্রত্যয়টা তাহলে কী হবে? আসুন আমরা আর কিছু উদাহরণ দেখি। উদাহরণ দেখার মাধ্যমে এই দর্শকের সাথে প্রত্যয় কী হবে, দর্শনীয়র সাথে প্রত্যয় কী হবে, দৃশ্যমানের সাথে কী প্রত্যয় হবে, তাহলে আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন। সো আমরা এখন কিছু উদাহরণ দেখব। এখন তাহলে উদাহরণগুলো দেখুন যে এক নম্বর উদাহরণ হচ্ছে দর্শক, দুই নম্বর দর্শন, তিন নম্বর দ্রষ্টব্য, চার নম্বর দৃশ্যমান। তাহলে আমরা তো প্রথমেই নিয়মে শিখলাম যে দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃষ্টান্ত, এই শব্দগুলো যদি থাকে তাহলে অর্থাৎ এই শব্দগুলোর ক্রিয়ামূল কী হবে? দৃশ্য। তাহলে এখানে আমাদের দর্শক আছে, এর ভেতরে আছে দর্শন, এর ভেতরে আছে আছে, তারপরে দ্রষ্টব্য আছে, দৃশ্যমান, অর্থাৎ এই শব্দগুলোর ক্রিয়ামূল কী হবে আমাদের? ক্রিয়ামূল তো এটা, তাহলে ক্রিয়ামূল আমরা বসাই নিলাম। তাহলে আমরা তো ক্রিয়ামূলটা জানি, এই শব্দগুলোর ক্রিয়ামূল আমরা জানি, সেটা হচ্ছে দৃশ্য, অর্থাৎ আমরা প্রত্যেকটাই দৃশ্য বসাই নিলাম। এখন কথা হচ্ছে যে ক্রিয়ামূল তো জানলাম, বাট প্রত্যয়টা কী হবে? আমাদের প্রত্যয় তো শিখতে হবে, তাই না? তাহলে প্রত্যয় যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমি চারটা রুলস দিয়েছি, এই চারটা নিয়ম আজকে আপনারা মুখস্থ করে নেবেন। আমরা অল্প অল্প করে শিখব, তাহলে দেখব যে বিষয়টা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, বাট আমরা যদি বেশি শিখি তাহলে কিন্তু সেটা জটিল হয়ে যাবে। সো দর্শকে লক্ষ্য করুন, দর্শক অর্থাৎ শেষে কী আছে? অক, আমাদের শেষে আছে অক, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি দেখেন যে দর্শক অর্থাৎ অক আছে তাহলে প্রত্যয় হবে নক। এখন হচ্ছে দর্শন, অর্থাৎ যদি কোনো শব্দের শেষে দেখেন যে অন আছে তাহলে সেটা হবে, প্রত্যয় হয়ে যাবে অনট। কোনো শব্দের শেষে যদি বয়জাফলা দেখেন তাহলে প্রত্যয় হবে তব্য। আবার কোনো শব্দের শেষে যদি দেখেন মান আছে কৃতপ্রত্যয়ের তাহলে সেটা প্রত্যয় হয়ে যাবে সানস। তাহলে এখন লক্ষ্য করুন, আমরা কিন্তু একসাথে ক্রিয়ামূল প্লাস প্রত্যয় মনে রাখার কৌশল শিখছি। সো একটু জটিল মনে হতে পারে, বাট যখন দুইবার পড়বেন না তখন দেখবেন যে বিষয়টা, এই বিষয়টাই সহজ লাগছে, বাট গতানুগতিক
কিন্তু বাজারে যেসব বইগুলো আছে সেগুলোতে আগে আপনাকে এটা শিখাইছে, তারপরে আবার আলাদাভাবে প্রত্যয় শিখেছে, যেটা আমার কাছে অনেকটা জটিল মনে হয়েছে। সো আপনি যদি এইভাবে শেখেন যে দর্শক বানানো, তো দেখতেছি দর্শক, তাহলে প্রথমত আমরা তো জানি যেটা দৃশ্য হবে, তাহলে যদি দর্শক বানানো শেষে অক থাকে তাহলে কী হবে প্রত্যয়? নক। আবার দর্শন শব্দের তো লাস্টে কী আছে? অন। অন থাকলে কী হবে প্রত্যয়? অনট। দ্রষ্টব্য যদি বয়জা ফলা থাকে তাহলে কী হবে? তব্য। দৃশ্যমান মান যদি শেষে থাকে তাহলে কী হবে? সানস। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দর্শক শব্দের প্রকৃতি পড়তে কী হবে, আপনি প্রথমে তো লিখবেন যে দর্শক আছে, অতএব ক্রিয়ামূল হবে দৃশ, আর কী আছে? অক। অতএব নক। অতএব কী হবে? নক। এই যে আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন তখন। সো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, যদি কোনো কিছু দেখা বোঝায়, অর্থাৎ দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টব্য, দৃষ্টি, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের ক্রিয়ামূল হবে দৃশ। আর যদি কোনো শব্দ শেষে দেখেন যে এই শব্দগুলো শেষের দিকে আপনার উচ্চারণটা অনেকটা হচ্ছে অক, তাহলে ক্রিয়া প্রত্যয় হবে নক। যদি অন থাকে তাহলে অনট, বয়জা ফলা থাকলে তব্য, আর মান থাকলে সানস। তো এই ছিল আজকের আমাদের 1 নম্বর রুলসের আলোচনা। এরপর আমরা দেখব 2 নম্বর রুলস। এখন আমাদের 2 নম্বর রুলস হচ্ছে বসন, বাচ্য, বাক্য, বক্তব্য, উক্তি, উক্ত, এই শব্দগুলোর ক্রিয়ামূল হবে বস। অর্থাৎ কথা বলা সম্পর্কিত শব্দের ক্রিয়ামূল হবে বস। তাহলে বসন, বাচ্য, বাক্য, বক্তব্য, উক্তি, উক্ত, এই শব্দগুলোর ক্রিয়ামূল কী হবে? বস। এখন নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন যে বসন, বাচ্য, উক্তি, উক্ত, এই শব্দগুলো কি? কথা বলা সম্পর্কিত শব্দ। অতএব এগুলোকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে আমরা এগুলোকে ভেঙে কী পাবো? এগুলোর ক্রিয়ামূল হচ্ছে বস। অর্থাৎ ক্রিয়ামূল হবে বস, ক্রিয়ামূল হবে বস। আমার কথা হচ্ছে প্রত্যয়। আমরা প্রথম রুলসে শিখে আসলাম যদি কোনো শব্দের শেষে যদি দেখি আমরা অন, তাহলে কী হবে? অনট। তাহলে বস প্লাস অনট, তাহলে এটা হচ্ছে প্রত্যয়। হচ্ছে বস, বসনের শেষ অংশ দেখে আমরা কী পেলাম? অনট। ঠিক একইভাবে যদি কোনো বাক্যের শেষে থাকে দেখে দেখি যে আমরা এর আগে দেখেছিলাম বয়জা ফেলা থাকলে তব্য, বাট এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু বয়জা ফেলা নাই, এখানে শুধু জফল আছে, সয়জা ফেলা আছে, বাট এখানে বাচ্চার ক্রিয়ামূল হচ্ছে আমাদের বস। এখন যদি জফলা দেখেন তাহলে তার প্রত্যয় হবে ঘ্যান অবলিক জ। উক্তি, এটার ক্রিয়ামূল হচ্ছে বস। এখন যদি আপনি দেখেন কোনো শব্দের শেষে কয়তয় হস্যি আছে বা কয়তয় হস্যি আছে তাহলে তার প্রত্যয় হবে কয়তয় হস্যি। এই যেখানে যদি তহস্যি থাকে, কয়তয় হস্যি থাকে, মধ্যাহ্ন ছয়টে হস্যি থাকে, দয়তয় হস্যি থাকে তাহলে তার প্রত্যয় হবে কয়তয় হস্যি। আর যদি ত থাকে বা কয়তয় থাকে, মধ্যাহ্ন ছয়টে থাকে, দয় দয় থাকে তাহলে তার প্রত্যয় হবে কয়তয়। অর্থাৎ এগুলোর যে কোনো একটা থাকলেই কয়তয়ী, এগুলোর যে কোনো একটা থাকলেই কয়তয়ী। লক্ষ্য করুন এই দুইটাই কিন্তু একই, যখন হস্যি থাকছে তখন হস্যি হচ্ছে আর যখন হস্যি থাকছে না তখন হস্যি হচ্ছে না। তাহলে উক্ত, এখানে তাহলে আমরা কী পেলাম ক্রিয়ামূল? বস। অতএব এখন প্রত্যয় কী হবে? যেহেতু কয়তয় আছে অতএব কয়তয়। আশা করছি এই দুইটা রুলস খুব ভালোভাবে শিখেছেন। একটা হচ্ছে যদি কোনো শব্দ মূল শব্দগুলো হয় দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃষ্টান্ত, তাহলে তার ক্রিয়ামূল কী হবে? দৃশ। আর যদি দেখেন যে ক্রিয়া মূল শব্দ হচ্ছে বচন, বাচ্য, বাক্য, বক্তব্য, উক্তি, উক্ত, তাহলে তার ক্রিয়ামূল হচ্ছে বস। সো এখন আপনারা ঝটপট আপনাদেরকে দুইটা কোশ্চিন দেবো, এই দুইটা প্রশ্নর প্রত্যয় অর্থাৎ ক্রিয়ামূল ও প্রত্যয় দুইটাই নির্ণয় করে দেখাবেন। একটা হচ্ছে কী দিই আপনাদেরকে, অনেক সহজ দেখে দিব যাতে আপনারা পারেন। তাহলে আপনারা এখন কমেন্ট করে জানাবেন যে দর্শক, আর এখানে দেখাবেন যে বক্তব্য, এই দুইটা শব্দের ক্রিয়ামূল এবং প্রত্যয় কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ আপনাদেরকে যে এতক্ষণ শেখালাম সেটা কতটুকু শিখলেন তার প্রমাণ আমি ওখানে পাবো। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।
আর সেই সাথে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে ভাইয়ার ক্লাসে অনেক সুন্দরভাবে প্রকৃতি প্রত্যয় শেখানো হচ্ছে, তোমরাও জয়েন করতে পারো। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং শেখার জন্য। তাহলে আমরা অল্প অল্প করে শিখবো যাতে আমরা খুব সহজে বিষয়গুলোকে মনে রাখতে পারি। আর আপনারা যা শেখালাম সেটা অবশ্যই খাতায় লিখবেন, কারণ খাতায় না লিখলে বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকবে না। সো আপনারা যদি মাথায় ঢুকাতে চান তাহলে অবশ্যই যা শেখাবো সেগুলো খাতায় লিখবেন, অর্থাৎ খাতায় লিখলে আপনার বিষয়টা প্র্যাকটিস হয়ে যাবে। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা নেক্সট ভিডিওতে আসছে 3 নম্বর রুলস এবং 4 নম্বর রুলসের আলোচনা।